আজকে জীবনের প্রথম কাশিম বিল আসলাম, এটাই নাকি কাশিম বিল নামে পরিচিত। আর কী জন্য কাশিম বিল নামে পরিচিত সেটা আসলে আমরা জানি না, কিন্তু সবাই বলে সেজন্য আজকে ঘুরতে আসলাম। কিন্তু ঘুরতে আসার পরে এমন টাইমে আমরা আসছি চারদিক সবুজের সমারোহ, আর প্রত্যেকটা সময় মানুষজন আসে তখন হচ্ছে আপনার সরিষা, যখন চারপাশ হলুদের সমারোহ, আর এখন বর্তমানে সবুজের সমারোহ, অর্থাৎ চারপাশে ধান খেত, ধান পড়ায় ফোলা ফোলা ভাব, অর্থাৎ জমিতে ধান চলে আসছে। আর ড্রাইভিংয়ে আছে আমার ফারুক বাইস্তা, আর পিছনে আছে ফরিদ বাইস্তা, আর এটাই হচ্ছে কাশিম বিল। আর কাশিম বিল আমি আপনাদেরকে যাওয়ার পথে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এটাই হচ্ছে কাশিম বিল, সামনে একটা বট গাছ আছে, আর আমার মনে হয় ওটাই হচ্ছে কাশিমের সেই বট গাছ। ছোটোবেলায় হয়তো কাশিম ভাই আসলে ওই বট গাছে এসে বসে থাকতো। এপাশে দেখেন গ্রাম, ওপাশে গ্রাম, চারপাশে গ্রাম, মাঝখানে ফটোশ্যুট হচ্ছে, ওটাই সেই কাশিম ভাইয়ের বট গাছ। ধীরে ধীরে আমরা মোটরসাইকেল নিয়ে ধীরে ধীরে যাচ্ছি। এটা হচ্ছে টাওয়ার, এপাশে এটা কিসের টাওয়ার, কোনো তো কাজেরই নেই। আর এটা হচ্ছে সম্ভবত কারেন্টের টাওয়ার, কিন্তু তার এখনও লাগানো নাই, তার সম্ভবত লাগাইবে। এটা দেখেন, হ্যাঁ ভাই তোমারও তুলছি ভাই। আর আমরা রাস্তার মাঝখান দিয়ে চলে যাচ্ছি উধুনিয়া, আর উধুনিয়া যাচ্ছি, এটাই হচ্ছে আপনার উধুনিয়া যাওয়ার এই পাশের একটা রাস্তা। কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়ে যাতে 10 মিনিটেই পাবো, কিন্তু আমরা এদিক ঘুরে আসছি। এই দেখেন, এই দেখুন গ্রাম, এটা হচ্ছে হাওড়া। কাশিম বিল শেষ করলাম, আমাদের মোটরসাইকেলের গতি ছিল 20, তো 20-এ টেনশনে আমরা যাই হোক কমপক্ষে 4-5 মিনিট লাগলো আমাদের কাশিম বিল শেষ হতে। আর এখানে এমন কোনো মানুষ পাইলাম না যে আসলে কাশিম বিল এটা কীভাবে এই নামটা উৎপত্তি হলো, আমরা আসলে পাইলাম না, এই কারণে আমরা সঠিকভাবে বলতে পারলাম না। যাই হোক, আজকের মতো কাশিম বিলের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।